মাদক দ্রব্যর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত মুসলমান সমাজত। নলবাৰীৰ বৰ্ণগৰ বানেগুচিত মাদক দ্রব্যর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হল ডাঙুয়াপাড়া মুসলমান সমাজ। উকুরবরিয়া জুমার নামাজৰ পাছতেই মাদক দ্রব্যর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হল নলবাৰী জিলাৰ বৰ্ণগৰ বানেগুচি ডাঙুয়াপাড়ার মুসলিম সমাজ। মাদক দ্রব্য সেৱন করলে সামাজিকভাবে বয়কটর সিদ্ধান্ত ললে বর্ণগড় বানেগুচির মুসলমান সমাজে। নামাজের পাছতে অঞ্চলটির ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি আর অঞ্চলটির রাইজে মাদক দ্রব্যর বিরুদ্ধে সজাগ আর সচেতনতার উপর লক্ষ্য রাখি বর্ণগড় বানেগুচি ডাঙুয়াপাড়ার মসজিদ প্রাঙ্গণত এখন সভা অনুষ্ঠিত করে। উক্ত সভাত অঞ্চলটির কেইবাজনো বিশিষ্ট ব্যক্তিয়ে মাদক দ্রব্য সমাজখনক কি রূপে ধ্বংস করেছে আর ইয়ারপা কেনেকুয়া ধরনের পরিত্রাণ পাব পারি তার উপর নিজের নিজের মন্তব্য দাঙি ধরে। ইয়ার মুসলমান সমাজখনে মাদক দ্রব্য সেবনকারী সকলের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করার আরক্ষী প্রশাসনক দাবি উত্থাপন করার উপরও ভবিষ্যতের দিনত অঞ্চলটির কোনো লোকে যদি মাদক দ্রব্য সেবন করে তেনেহলে সামাজিকভাবে বয়কট করার হুঙ্কারও প্রদান করে। আনহাতে সমাজখনের এনে ধরনের পদক্ষেপক অঞ্চলটির সকলে ভূয়সী প্রশংসা করে। মানেগুচি আর ডাঙুয়াপাড়া জামে মসজিদের ফলের আমি সকল রাইজে আমি একগত হয়েছো আর আজি শুক্রবার নামাজের পিছত আমি সকলে আমি সামাজিকভাবে আজি ইয়াত এখন সভা আহ্বান করেছিল আর এই সভাখন এই ক্ষেত্রতে আরম্ভ করেছিল যে আমার সমাজত কিছু ব্যভিচারী কর্ম চলি থাকে তেনেকা ধরনের মদ খাওয়া মাদক দ্রব্য ব্যবহার করা নিচাজাতীয় বস্তু ব্যবহার করা ভাং খাওয়া জুয়া খেলা ইত্যাদি এই ব্যভিচারী কামবিল আমার কিছু ব্যক্তিয়ে করে থাকে। এই ক্ষেত্রত আমি আজি সকলে একমত হয়ে আমি সকলের প্রস্তাব মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছো যে যদি আমার সামাজিকভাবে আমার সমাজের কোনোবা ব্যক্তিয়ে এনেকা ধরনের মাদক দ্রব্য নিচাজাতীয় বস্তু যেনেকা ভাং মদ আদি ব্যবহার করে তেনহলে তেওঁলোকক আমার এই সমাজের এখন কমিটি গঠন করা হয়েছে স্ট্রং কমিটি এখন গঠন করা হয়েছে আর এইখান কমিটিয়ে সম্পূর্ণভাবে চকু রাখব আর একবারের কারণে সাবধান করে দিব আর যদি এই ইয়ার পিছতও নামানে এই কমিটিখনের কথা রাইজর কথা যদি নামানে তেনহলে আমি পুলিশ থানার প্রশাসনক আমি এই কথাটা অবগত করব আর অবগত করার পিছত আমি ক্ষেত্র আইনে ব্যবস্থা লব। অলরেডি আমি প্রশাসনের পুলিশ থানার এই সম্পর্কে আমি আলোচনা করেছো আর যিকোনো মুহূর্তত এনেকা ধরনের ঘটনা যদি হয় তেনহলে ইমিডিয়েটলি সময় দেওয়ার কারণে আমাক জানাইছে। খাই মদ খাই যদি মাল্য করে বদমাসি করে হাহাকার হৈদেরি করে তেনহলে কোনো ধরনের এইখান সমাজত থাকি দিয়া নহব প্রতি কঠোর ব্যবস্থা আমি রাইজের ব্যবস্থা গ্রহণ করা হবে।